দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে বিজনেস বাজার 24 ইউটিউব চ্যানেলে স্বাগত। সুপ্রিয় দর্শক, আমরা আজকে অবস্থান করছি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কেল থানায়। এখানে একজন ক্ষুদ্র খামারি কিভাবে হাঁস তারা পালন করছে, কিভাবে বাজারজাতকরণ করছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে খামারি এই ছোট ছোট হাঁসগুলোকে ধরে একটা খাঁচার মধ্যে রাখতেছে। আমরা তার সাথে কথা বলে জানতে পেরেছি সে এই হাঁসগুলোকে বাজারজাত করবে, অর্থাৎ এই হাঁসের খামারি তিনি একদিন বা দুই দিন বা তিন দিন এই ছোট ছোট হাঁসগুলোকে কিনে নিয়ে আসেন এবং এগুলো যখন 20 থেকে 25 দিন হয় তখন এগুলোকে সে বিক্রি করে, আবার যখন সবগুলো বিক্রি করা হয় আবার কিনে নিয়ে আসে। এভাবে সে তার হাঁসের খামারটি পর্যালোচনা করছে। সুপ্রিয় দর্শক, চলেন আমরা এগুলো তার কাছ থেকে শুনে আসি এবং যাবতীয় কিছু দেখে আসি। দর্শক, আমাদের এই চ্যানেলে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির পিছনে আমরা মুখ্য ভূমিকা পালন করছি। যারা খামার করতে চায় তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। এই খামারি তিনি আমাদের জানিয়েছে তিনি ভালো একটি চাকরি করতেন, অথচ সে চাকরি দিয়ে সে কুলাতে পারছে, তাই তিনি চাকরি ছেড়ে দিয়ে এই হাঁসের খামার করেছেন এবং হাঁসের খামার করে সে যে পরিমাণ লাভবান হয়েছে চাকরিতে এ পরিমাণ তার লাভবান হওয়ার কোনো সুযোগ ছিল না। আমরা দেখছি হাঁসগুলো সারিবদ্ধভাবে যাচ্ছে এবং খামারি হাঁসগুলোকে ধরে খাঁচায় বন্দি করে রাখছে। আমরা তার কাছে কথা বলে জানতে পারি সেই হাঁসগুলোকে বাজারজাত করছে, অর্থাৎ এগুলোকে বাজারে বিক্রি করে দেবে। এগুলো বিক্রি করার পরে আবারও সে নতুন হাঁস এই খামারে রাখছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলোকে ধরার চেষ্টা করছে। আমরা নতুনত্ব কিছু দেখানোর চেষ্টা করছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার স্ক্রিনে নোটিফিকেশন হিসেবে চলে যায়। এই হাঁসের খামারি মাত্র 150টি হাঁস নিয়ে এসে তার খামার এই সূচনা করেন, পরে পর্যায়ক্রমে বাড়তে বাড়তে সে প্রায় 400টি হাঁস আজকে এখানে পালন করছেন। এই হাঁসের খামারি সে তার বাড়ির পাশে একটি গর্ত খনন করে সেখানে হাঁসগুলো পালন করেন এবং প্রতিনিয়ত সে এই হাঁসগুলোকে ফিড খাওয়ান। আমরা তার কাছ থেকে যাবতীয় কিছু জেনে আসি। আর
বাজারজাত করার জন্য সে কষ্ট করছে। 16 17 18 19 20 20 28 26 20 21 22 26 26 23 24 25 26 টা আছে। 26 টা মানে এই এটাকে ছেড়ে দিলাম। তাহলে আমার পছন্দ না আছে। ছিপান্ন দর্শক, আমরা হাঁসের কামারির কাছ থেকে হাঁসের যাবতীয় কিছু জেনে আসি। চলেন ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যেটি দেখছি এই হাঁসের খামারটি কি আপনার? হ্যাঁ, আমার। আচ্ছা, এখানে কতগুলো হাঁস নিয়ে আপনি খামার শুরু করছেন? এখানে 300 নিয়ে শুরু করেছিলাম প্রথমে। 300টি হাঁস নিয়ে। আচ্ছা, এখানে কি কি প্রজাতির হাঁস আছে? আমার এখানে দুই ধরনের খালি হাঁস আছে, বেশি নাই, যেটা হলো রানার আর খাকি কাম্বল। তাহলে আপনি রানার এবং খাকি কাম্বল এই দুইটা দিয়ে আপনি খামার স্টার্ট করছেন। আচ্ছা, এই হাঁসগুলো যেগুলো দেখলাম একটু আগে ভিডিওতে, যে এগুলো হচ্ছে অপ্রাপ্তবয়স্ক হাঁস, এগুলো এখনো পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয়নি। তারপর আপনি দেখলাম যেগুলো আপনি ধরে ধরে এখানে খাঁচায় বন্দি করে রাখছেন। আচ্ছা, এগুলো কী জন্য আপনি এখানে ধরছেন? এগুলো আমি মানে প্রথমে একদিনের বাচ্চা নিয়ে আসি ক্রয় করি। আচ্ছা আচ্ছা, খেচারি থেকে। তারপরে আমি এগুলো এই মানে 100 টাকার মতো বয়স হয়ে গেলে, 100 টাকা দাম লাগে, এরকম হয়ে গেলে আমি আবার বাজারজাত করে দিই। আচ্ছা আচ্ছা, আমার কিছু টাকা লাভ হয় খাওয়ানোর পরে। এই আর কি। আচ্ছা, তার মানে আপনি যখন একদিন বয়স থাকে তখন এই হাঁসের বাচ্চাগুলো আপনি হাঁচারি থেকে ক্রয় করে নিয়ে আসেন এবং 20 থেকে 25 দিন রেখে এগুলো বিক্রি করে দেন? জি জি, 20 থেকে 25 দিনের মধ্যে আমার 100 টাকা হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটি বাচ্চা আপনি কত টাকায় নেন? 30 টাকায় নেন। একটি বাচ্চা 30 টাকা নেন। এবং যখন বাচ্চাগুলো 20 থেকে 25 দিন হয় তখন এগুলো কত করে বিক্রি হয়? এটা আপনার প্রায় 100 টাকা লাগে, কোনোটা 90 টাকা লাগে, কোনো মানে জোড়া হিসেবে দিই, আবার মানে 10টা নেয়, 12টা নেয় কেউ মানে পালনের জন্য, আবার অনেকগুলো করে নেয়, 100 টাকা করে দিই আর কি। আচ্ছা আচ্ছা, মানে গড়ে 100 টাকা আসে, কোনোটা 100 টাকা, কোনোটা 90 টাকা, সব মিলিয়ে গড়ে 100 টাকা, এবং যে বেশি নেই তাকে আপনি কিছু কম করে দেন, কম রেটে দিই। আচ্ছা, আপনি টোটাল কতগুলো টাকা নিয়ে এই হাঁসের খামার দিয়েছেন? আমার তেমন একটা পুঁজি ছিল না, আমার হালকা পাতলা কিছু পুঁজি ছিল, যেমন আমার পুঁজি নাই 10,000 টাকা পুঁজি ছিল। আমি ভাবলাম কী করবো, এই জন্য আমি 10,000 টাকা নিয়ে চিন্তাভাবনা করলাম যে হাঁসের বাচ্চা নিয়ে আসে আমি যদি বড় করি, পালন করি, খাওয়াই দাওয়াই, তাহলে আমার এই টাকা লাভ হবে। আমি পশু ইয়াতে মানে হাসপাতাল গিয়ে আমি এগুলো ঔষধ করতে জানি, সব কিছু জানার পরে আমি উদ্বুদ্ধ হলাম এটা তৈরি করতে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে কতগুলো টাকা নিয়ে আপনি শুরু করলেন? 10,000 টাকা নিয়ে শুরু করছিলাম, শুরু করার পরে এখন আল্লাহর রহমতে আমি ভালোই আছি, ইনকাম হচ্ছে ভালো। আচ্ছা, কতগুলো আপনি উঠাইছেন হাঁস এভাবে, কতগুলো মাঠ উঠেছেন? 3-4টা টিপ আমি বিক্রি করলাম, এটা দিয়ে আমার পঞ্চম টিপ চলতেছে। আচ্ছা, পঞ্চম টিপ। আপনি এখন এই পঞ্চম টিপে আপনার সর্বমোট কত টাকা ইনকাম হয়েছে? এখন আমি এগুলো বিক্রি করবো, এর আগের থেকে আমার মোটামুটি লাভ হয়েছে 13,000 টাকার মতো লাভ হয়েছে 25 দিনে। আচ্ছা, প্রত্যেক টিপে 13,000 করে হয়েছে? এর আগের টিপে 13,000 হয়েছিল, তার আগের টিপে আমার হয়েছিল 11,000, তার আগের টিপে হয়েছিল প্রায় 10,000-এর উপরে, এরকম তো আস্তে আস্তে বাড়াচ্ছি। আমার যেহেতু পুঁজি কম, এখন মোটামুটি পুঁজি হয়ে আসতেছে, এখন মনে করেন আমি মোটামুটি একটা ভালো পজিশনে যাওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় বলতে চাই, যে মানুষে অনেকে অনেক রকম খামার করে, কেউ গরুর করে, কেউ খাসির করে, কেউ ছাগলের করে, তো আপনি এই সব কিছু বাদ দিয়ে আপনি হাঁসের খামারটাকে কেন বেছে নিলেন? আমি আপনার
হাঁসের খামার বাঁচলাম এই জন্য যে মানুষ গরু ছাগলের খামার করতে গেলে অনেক টাকা পুঁজির দরকার। এখন আমাকে এতগুলো পুঁজি নাই, এই জায়গা থেকে আমি আমার কাছে পুঁজি 10,000 টাকা, চিন্তা করলাম 10,000 টাকা দিয়ে কোনটা করা যাবে। তো দেখলাম আমার বাড়িতে একটি জায়গা আছে, ভালো একটা জায়গা আছে, এই জায়গাটাতে আমি যদি 10,000 টাকা দিয়ে হাঁস নিয়ে আসি, তাহলে বাচ্চা নিয়ে আসি, বাচ্চাগুলো আমার যদি হালকা পাতলা খাওয়াই দাওয়াই মানুষ করি, তাহলে আমার প্রায় লাভ হওয়ার কথা আর কি। এ থেকে একজনের কাছে দু একজনের কাছে আমি হেঁচারি গেলাম, হেঁচারি গিয়ে দু একজনের কাছে শুনলাম, শুনে দেখলাম না ভালো লাভ হওয়ার একটা কথা আর কি, তখন আমি শুরু করে গেলাম। আচ্ছা আচ্ছা, তাহলে অল্প পুঁজিতে ভালো একটা ব্যবসা এখানে করা যায়, ভালো একটা টাকা ইনকাম হয়, তাই আপনি সবগুলো বাদ দিয়ে এটা করছেন। আচ্ছা, আমরা শুনছি আপনি ঢাকায় চাকরি করতেন, ঢাকায় চাকরি বাদ দিয়ে আপনি এই হাঁসের খামারকে বেছে নিয়েছেন, তো আপনার চাকরিতে ভালো একটা সুবিধা হতো নাকি এই হাঁসের খামারে ভালো একটা সুবিধা হচ্ছে? ঢাকায় চাকরি করতাম, তো ঢাকায় চাকরি করে দেখা যাচ্ছে যে বেতন আমাকে 13-14 হাজার অথবা 15,000 টাকা আমি মাসে পাই, কিন্তু আমার খরচ আছে মনে করেন যে 7,000-8,000 টাকা মাসে খরচ আছে, 8,000 টাকা খরচ করে আমার 6-7,000 টাকা থাকতেছে, আমি বাড়িঘর সব ছাড়ে ছুঁয়ে আমি ওখানে গিয়ে আসি, আমার ওই টাকাই ইনকাম, এর থেকে বেশি হয় না। আর আমি যদি এখানে হাঁস চাষ পালন করি, অল্প পুঁজিতে হাঁস পালন করি, তাহলে আমার মনে করেন পাশাপাশি আমি গৃহস্থ করতে পারবো, আবার কৃষি কাজ করতে পারবো, তারপরে মনে করেন যে আমি হাঁসটা পালন করলে আমার এখান থেকেই মানে 12,000-13,000 টাকা আসবে সামনের দিনে, এটা আমি চিন্তা করতেছি। তাহলে আমার যা আসবে তাই লাভ, আর আমার সাংসারিক খরচও হয়ে যাবে এর দ্বারা, আমি পাশাপাশি যা করি তাই আমার থাকবে, এই চিন্তা করে আমি এটা শুরু করেছি অল্প পুঁজিতে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি যেটি বলছিলেন যে চাকরিতে যে টাকা বেতন আসতো, যতগুলো আসতো হাঁসের এই খামার করে আপনার ততগুলোই আসে, এবং এছাড়াও আপনি বাইরে অনেক কিছু করতে পারছেন। আচ্ছা, আরেকটা বিষয়ে আমরা এখানে কিছু ফিড দেখতে পাচ্ছি, এই খাবারগুলো কোথা থেকে নেন এবং কী পরিমাণ রেট, কতগুলো খাই, এগুলো একটু যদি আপনাদের আমাদের বলতেন আপনি। এটা আমি প্রথমে কিনতাম খুচরা, এখন খুচরা কিনে দেখা যাচ্ছিলো যে আমি 40 টাকা করে কিনি। মানে কয়েক ধরনের ফিড আছে, যেটা হলো কাজি ফিড, ফ্রেশ ফিড, তারপরে আপনার আরও কয়েক ধরনের ফিড আছে, এর মধ্যে কাজি ফিডটা হলো মোটামুটি ভালো, কাজি ফিডটা খাওয়াইলে 44 টাকা কেজি, খুচরা কিনলে 44 টাকা লাগে, বস্তা কিনলে আপনার 43 টাকা লাগে। এই জায়গা থেকে আমি কাজি ফিডটা আর ক্রয় করি না, কিছুদিন থেকে ফ্রেশ ফিডটা খাওয়াচ্ছি, আগে ক্রয় করতাম খুচরা 40 টাকা করে ফ্রেশটা, এখন আমি এটা 38 টাকা করে বস্তা হিসেবে নেই, এই জায়গা থেকে আমার লাভ হয়।